বেশ কয়েকদিন যাবত সারা দেশে লোডশেডিংয়ের অবস্থা চরমে। ঢাকার বাইরে কোনো কোনো এলাকায় গ্রামাঞ্চলে 8 থেকে 10 ঘন্টা বিদ্যুৎ পাচ্ছে না মানুষ। যদিও দেশে এখন বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা প্রায় 27,791 মেগাওয়াট, কিন্তু চাহিদা এখন 16,000 মেগাওয়াটের কম। গত 1.5 দশকে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা বেড়েছে 5 গুণের বেশি, উৎপাদন বেড়েছে 3.6 গুণ, আর কেন্দ্র ভাড়া বেড়েছে 16 গুণ। বিশেষজ্ঞরা মনে করেন, মূলত বিশেষ গোষ্ঠীকে সুবিধা দিতে আওয়ামী লীগের 15.5 বছরের শাসনামলে এভাবে অপ্রয়োজনীয় বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হয়েছে। এ সময় দেখা গেছে 5,000 থেকে বেড়ে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা হয়েছে প্রায় 28,000 মেগাওয়াট, যা চাহিদার প্রায় 2 গুণ। তবে অর্ধেকের মতো সক্ষমতা অলস পড়ে থাকে, কিন্তু এ সময় পরিশোধ করতে হচ্ছে সক্ষমতার ভাড়া, যা ক্যাপাসিটি চার্জ নামে পরিচিত। বাড়তি উৎপাদন সক্ষমতার বিপরীতে কেন্দ্র ভাড়া দিতে গিয়ে সরকার বারবার বিদ্যুতের দাম বাড়িয়েছে, কিন্তু তাতেও ওঠেনি উৎপাদন খরচ। বিশেষজ্ঞরা মনে করেন, বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের চুক্তিগুলোই হয়েছে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করে, যা সংকটে ফেলেছে মানুষকে। তবে নতুন সরকার চুক্তিগুলো পর্যালোচনার উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে এজন্য হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী কমিটির আহ্বায়ক করে 5 সদস্যের একটি জাতীয় কমিটি গঠন করা হয়েছে। দরপত্র ছাড়া গত সরকারের করা বিদ্যুৎ ও জ্বালানি খাতের চুক্তিগুলো পর্যালোচনা করবে এই কমিটি।